Hello students, I am Shomi Dotto, Gopalpur Girls High School, Vocational Trainer under the ORI Edutech Private Limited and CSEVSS project. Today's topic is troubleshooting, computer some basic troubleshooting and other solution. কিছু নিউ কম্পোনেন্টকে আমরা যখন কম্পিউটারে ইনস্টল করতে যাই তো সেই ব্যাপারে আমাদের কোনো আমাদের কিছু সমস্যা দাঁড়ায় অনেক সময় যেমন নতুন কোনো কম্পোনেন্টকে আমরা ইনস্টল করছি তখন সেই ইনস্টলেশন নিয়ে আমাদের কম্পিউটারে কিছু প্রবলেম দেখা যায় তো আজকে যে প্রবলেম দুটো নিয়ে আমরা আলোচনা করব সেটা প্রথম হচ্ছে যে দেখা গেল ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডিস্ক বুট ফেলিওর হলো বা নো সিস্টেম নন সিস্টেম ডিস্ক দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে DOS যেটা আছে ঠিক আছে সিস্টেম ফাইল সেটাকে আবার রিইনস্টল করতে পারি সমস্ত কেবলগুলোকে পরীক্ষা করতে পারি প্রাথমিক পার্টিশন যেটা থাকে সেটাকে সক্রিয় করতে পারি আর অথবা FDX ব্যবহার করে যাচাই করে দেখতে পারি আর ভাইরাস আছে কিনা পরীক্ষা করে দেখতে পারি দ্বিতীয় সমস্যা যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে HDD কন্ট্রোলার ফেলিওর হার্ড ডিস্ক ড্রাইভ সেই কন্ট্রোলারে ফেলিও তো সেই ক্ষেত্রে আমরা কি করব আগে আমরা জেনে নিই HDD কন্ট্রোলারটা কি HDD কন্ট্রোলার বা HDCও বলা হয় সংক্ষেপে হার্ড ডিস্ক কন্ট্রোলার এক ধরনের সেটা কি করে কম্পিউটারে হার্ড ড্রাইভ থেকে তথ্য পড়তে ও লিখতে সক্ষম করে বা কাজ করে আর হচ্ছে কি এটা বাস হিসাবেও কাজ করে যা কম্পিউটারে বাকি উপাদানের সঙ্গে হার্ড ডিস্কে সংযোগ করে তো এটি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি কি সমাধানের পদক্ষেপ নেব সেখানে ড্রাইভারের জাম্পার সেটিংসকে নিশ্চিত করতে হবে আর হচ্ছে সিস্টেম সেট সিস্টেম সেটআপ প্রোগ্রামে গিয়ে ড্রাইভার টাইপ সেটিং পরীক্ষা করে নিতে হবে এই দুটো আমাদের করতে হবে তো এর মধ্যে জাম্পার সেটিংসটা একদমই নতুন কথা তো জাম্পার সেটিংসটাকে আমি একটা ছবি দেখাচ্ছি জাম্পার সেটিংসে আসলে এখানে মাঝখানে যে পিনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা জাম্পার সেটিংয়ের পিন অ্যাকচুয়ালি প্রত্যেকটা হার্ড ড্রাইভে একটা আলাদা করে পিন থাকে যেটা হচ্ছে জাম্পার সেটিং জাম্পার সেটিংয়ের পিনটা যে কাজে লাগে সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক সময় মাদারবোর্ডে এরকম দুটো পোর্ট থাকে যেখানে আমরা দুটো হার্ড ডিস্ক লাগাতে পারছি তো জাম্পার সেটিংস ডিসাইড করে যে কোন হার্ড ডিস্কটাকে আগে নেবে যেমন হয়তো একটা হার্ড ডিস্ক দিয়ে আমাদের উইন্ডোজ চলছে আরেকটা হার্ড ডিস্ক দিয়ে হয়তো উইন্ডোজ 7 চলছে তো আমাদের জাম্পার সেটিংয়ের মাধ্যমে কখন উইন্ডোজ চালাবো কখন উইন্ডোজ 7 চালাবো সেটা কিন্তু ডিসাইড করা যায় এখানে দেখো প্রত্যেকটা হার্ড ডিস্কের কিন্তু পেছনে এরকম জাম্পার সেটিংসটা লেখা থাকে সেখানে প্রথমে মাস্টার ড্রাইভটা হচ্ছে গিয়ে মাস্টার ড্রাইভে কোনটা লাগবে পিন স্লেভে কোনটা লাগবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা হার্ড ডিস্কের পেছনে আমাদের এরকম নিয়ম লেখা থাকে যে কেবেলগুলো কোন জায়গায় কীভাবে লাগালে কোনটা মাস্টার হিসাবে ট্রিট হবে কোনটা স্লেভ হিসাবে ট্রিট হবে ঠিক আছে এভাবে আমাদের লেখা থাকে তো দ্যাটস অল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও